এবারে স্মৃতি রাশি দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আনোয়ারা সৈয়দ হকের কাছে। আপা, আবারও আপনার কাছে ফিরে এলাম। তো যেটা শুরুতেই বলছিলাম যে আজ প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী এবং আপনি তার সহধর্মিনী, তো আজকের এই দিনে শুরুতেই কোন দিকটি নিয়ে আলোকপাত করতে চান? সাহিত্যের সব ক্ষেত্রেই তার পদচারণা ছিল এবং তিনি সাহিত্যের সব শাখাতেই কিছু না কিছু কাজ করে গেছেন। শুধু তাই না, সিনেমা, নাটক, গান, সেগুলোও তো তিনি অনেক কাজ করে গেছেন, যেগুলো কালজয়ী কাজ আমি মনে করি। এবং সেখান থেকে তুমি একটা ব্যাপকভাবে তাকে তো দেখা সম্ভব না, আমরা হয়তো কোনো একটা জায়গাতে ফোকাস করে তাকে দেখতে পারি, যেমন কথা সাহিত্যে কেমন ছিলেন বা কবিতায় কেমন ছিলেন বা নাটকে কেমন ছিলেন। আমি মনে করি যখন তিনি যে কাজটা করেছেন সেই কাজটা তিনি অনেক মন দিয়ে করার চেষ্টা করেছেন এবং যতটুকুই করেছেন সেই কাজটা আমি বলবো পাঠক সমাজের কাছে সমাদৃত হয়েছে, সেখানেই ছিল তার কি সাফল্য। আমাদের দেশে যারা কবিতা লেখেন তারা শুধু কবিতাই লেখেন, যারা গল্প লেখেন তারা গল্প লেখেন, যারা উপন্যাস লেখেন তারা উপন্যাস লেখেন, কেউ কেউ হয়তো মাঝে মাঝে গল্প এবং উপন্যাস একসঙ্গে লেখেন, কিন্তু কবিরা মূলত এইসব দিকে বেশি হাত দেন না বা সময় পান না। কিন্তু আমি বলতে চাই যেটা, সেটা সৈয়দ হকের ভেতরে যে তাকে যে বলা হতো সব্যসাচী, এই কারণে বলা হতো যে সাহিত্যের সর্বক্ষেত্রে তার অনায়াস বিচরণ ছিল এবং সব ক্ষেত্রে তিনি কিছু না কিছু প্রতিভার ছাপ রেখে গেছেন। আপনার কাছে আসলে তার লেখা কেমন লাগতো বা আপনার অনুভূতির জায়গাটা যদি একটু বলতেন আমাদের? অনুভূতির জায়গাটা তো অবশ্যই আমি বলবো ভালো। আমি মূলত তাকে কবি বলেই জানি, কারণ আমি তার কবিতার এত মানে কি বলবো ভলিউমকে ভলিউম লেখা পেয়েছি, কিছু ছাপা হয়েছে কিছু এখনও ছাপা হয় নাই। আমি মনে করি তিনি মূলত কবি ছিলেন এবং তারপরে তার অন্যান্য রচনাগুলো কবিতার পরপরই সেগুলো এসছে। তো আমার কাছে তার লেখা তো অবশ্যই ভালো লাগতো, শুধু ভালো লাগতো না, আমার কাছে তার লেখা বিশ্বমানের বলে মনে হয়েছে। দেশের সব পুরস্কারই তিনি পেয়েছেন, খুব নির্বিচারে যদি এখন আমরা বিচার করি তাহলে দেখতে পাই যে সাহিত্যে সব শাখায় তুমি মন দিয়ে কাজ করেছিলেন এবং পাঠকের মন জয় করেছিলেন। একদম, বেশ কিছু পুরস্কার উনি অর্জন করেছিলেন, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক সহ এরকম নানান রকমের অর্জন তার ছিল। তো সেই পুরস্কারগুলোকে আসলে তিনি কেমন ভাবে দেখতেন? আমি মনে করি তিনি এটাকে খুব স্বাভাবিকভাবে নিতেন, যে তিনি কিছু কাজ করেছেন সে কাজের কিছু স্বীকৃতি পাওয়া যাচ্ছে, তো উনি সেই হিসেবে এটাকে নিতেন। কখনো তাকে আমি ওভার এক্সাইটেড বা অনেক পুরস্কার আমি দেশেই ছিলাম না, যেমন তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমি দেশে ছিলাম না, তিনি একুশে পদক পেয়েছেন আমি দেশে ছিলাম না, এমনকি তিনি যখন বাংলা একাডেমি ছিলেন তখনও আমি সেটা চোখে দেখিনি। তো আমি মনে করি যে পুরস্কারটাকে তিনি পার্ট অফ লাইফ, যে আমি একটা কাজ করছি আমার অ্যাচিভমেন্টের একটা স্বীকৃতি, এই হিসেবে নিয়েছেন। তিনি বাংলা একাডেমি পেয়েছেন নীরবে, একুশে পদক পেয়েছেন নীরবে, স্বাধীনতা পদকও পেয়েছেন নীরবে। স্বাধীনতা পদক যখন পেয়েছেন তখন তার অনেক বয়স, তখনও তো তার বন্ধু বান্ধব কেউ তাকে একটা ফোন করে বলতে পারতো তার ব্যাপারে, কোনো একটা মানুষ কোনো হইচই করেনি। তো উনি একটা বৈরী পরিস্থিতির ভেতর দিয়ে সাহিত্য জগতে বিচরণ করে গিয়েছেন। সৈয়দ হক আমি তোমাদের বলছি, তিনি একটা বৈরী পরিস্থিতির ভেতর দিয়ে তিনি সাহিত্য রচনা করে গেছেন। তাকে ভালোবাসত কে? তাকে ভালোবাসত তার পাঠক, তার পাঠকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত, কিন্তু পাঠকের তো সামর্থ্য খুব বেশি একটা নেই। তো সুতরাং আমি মনে করি তিনি খুব ভাগ্যবান লেখক, তিনি পাঠকের ভালোবাসা পেয়ে গেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, পাঠকের মন জয় করে নিয়েছেন। হ্যাঁ, তুমি পুরস্কার পাওয়ার পরে কে তোমাকে অভিনন্দন জানালো না জানালো সেটা বড় কথা না, তোমার যে লার্জ স্কেলে সাধারণ পাঠক আছে তারা যে তাকে অভিনন্দন জানিয়েছে, তারা যে তাকে চিঠি লিখেছে, তারা যে তাকে ভালোবাসার কথা জানিয়েছে, এটাই তো বড় পাওয়াটাই সবচাইতে বড় পাওয়া। অবশ্যই লেখালেখিতে আসলে আপনি তাকে কতটুকু সাহায্য করতেন? আমি স্ত্রী হিসেবে কিছু ঝগড়াঝাটি তো হবেই, সেইটুকু ছাড়া আমি যতদূর সম্ভব সাহায্য করেছি। তার পড়ার ঘরে আমরা কখনো ঢুকতাম না, তিনি লেখাপড়া করলে আমরা তখনও কখনো ডিস্টার্ব করতাম না, যদি না বিশেষ প্রয়োজন হতো তাকে আমরা নিশ্চিত মনে কাজ করতে দিয়েছি, তবে সব সময় নয়, সেটা হচ্ছে সংসারে অনেক সময় আপ অ্যান্ড ডাউন থাকে, সেসব ব্যাপারেও তাকে মাথা গলাতে হয়েছে, তিনি অনেক কিছু সলভ করেছেন সমস্যা, তারপরে আমাদের নির্ভর করতে হয়েছিল। সেই জন্য আমি বলবো না যে তাকে আমরা
খুব একেবারে নিরবিচ্ছিন্ন শান্তির সঙ্গে কাজ করতে দিয়েছি তা না, আদ্যাষ্ট সংসারে যেরকম ঝামেলা থাকে সেই ঝামেলা সহ্য করে, যেমন আমি সংসারের ঝামেলা সহ্য করে আমি কাজ করেছি, তেমনি তাকেও সেটা করতে হয়েছে। তবে হ্যাঁ, আমরা একটু সযত্ন ছিলাম, একটু সতর্ক ছিলাম যেন তার যতদূর সম্ভব তাকে বেশি ডিস্টার্ব না করি, এইটুকু বলতে পারি। আচ্ছা, যেসব লেখা প্রকাশিত হয়েছে সেগুলো তো আমরা পেয়েছি, কিন্তু এমন কিছু লেখা আছে কি যেগুলো এখনো অপ্রকাশিত আছে বা পরবর্তীতে আমরা পাঠকরা সেগুলো পেতে পারি বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই কিছু লেখা তো অপ্রকাশিত থাকে, সব লেখকেরই কিছু লেখা অপ্রকাশিত থাকে। তিনি চলে যাওয়ার এটা 6 বছর, কিছু লেখা অপ্রকাশিত প্রকাশ পেয়েছে, কিছু লেখা ভবিষ্যতে প্রকাশ পাবে। এই তো খবরের কাগজে হয়তো একটা নতুন লেখা খুঁজে পেয়েছে, অল্প বয়সের লেখা, ছেলে বয়সের লেখা, সেটা হয়তো প্রথম আলোতে ছাপা হবে। এরকম খুঁটিনাটি আমরা কখনো কোনো না কোনো সময় খুঁজে পাচ্ছি তার নতুন লেখা। তো আপনি যে লেখালেখি করছেন সেখানে আসলে সৈয়দ শামসুল হকের লেখার কোনো প্রভাব আছে কিনা? কোনো প্রভাব থাকলে তো লোকে বলেই দিত যে আমাদের দেশের পাঠকেরা কিন্তু খুব মনোযোগী পাঠক, তারা কিন্তু ধরে ফেলবেন কোথায় আমার শামসুল সৈয়দ হকের কোনো লেখার যদি প্রভাব আমার লেখায় থাকে, তো তাদের চোখ তো এড়াবে না, তারা আমার থেকে অনেক চালাক, অনেক মানে বুদ্ধিমান। সেই হিসেবে বলবো যে না, তার আমার লেখায় তার কোনো লেখার প্রভাব পড়েনি, এই কারণে যে আমি সচেতনভাবে ছেলেবেলা থেকে অন্য ধরনের লিখি, অন্যভাবে লিখি, অন্য ক্যাটাগরিতে লিখি, অন্য মাধ্যমে লিখি। তার জন্য মাধ্যম যদিও বাংলা, তবে আমি বলবো যে তার লেখার যে পদচারণা আমারটা সম্পূর্ণ ভিন্ন। আমার ভুলে যেও না আমি একজন ডাক্তার, আমার যে জীবন প্রতিদিন যে জীবন আমি যাপন করি তার ভেতরে কত রোগী আছেন, তাদের আত্মীয় স্বজনেরা আছে, কত ধরনের অভিজ্ঞতা ভেতর দিয়ে আমি যাচ্ছি, যেটা সৈয়দ হকের ছিল সম্পূর্ণ আলাদা। সুতরাং তার লেখার মাধ্যম, আমার লেখার মাধ্যম বাংলা হলো, আমাদের ভাবনা চিন্তা ছিল আলাদা, জগৎটা ছিল আলাদা। সেই জন্য আমরা কেউ কাউকে প্রভাবিত করারও চেষ্টা করিনি এবং আমরা আমাদের মতো করে লিখে গিয়েছি। সবচেয়ে বড় কথা, আমার পাণ্ডুলিপি উনি কোনোদিন পড়েননি ছাপা হওয়ার আগে, আর আমি তার পাণ্ডুলিপি কোনোদিন পড়িনি ছাপা হওয়ার আগে। এই ব্যাপারে আমরা খুবই সচেতন ছিলাম এই কারণেই যে কেউ কারোর লেখা দ্বারা যাতে প্রভাবিত না হতে পারি। যদি সহযোগিতার কথা জানতে চাই, আপনার লেখালেখিতে সৈয়দ শামসুল হকের সহযোগিতা কেমন ছিল? প্রচন্ড সহযোগ ছিল। আমি যখন লিখতে বসতাম আমার লেখার ঘরে, আমার একটা ছোট্ট লেখার ঘর ছিল, উনি কখনোই আমাকে মানে বিরক্ত করতেন না, বলতেন না যে এটা করো সেটা করো। আমি যখন লেখার ঘর থেকে বেরোবো তখন উনি কথা বলবেন। এমনও দিন গিয়েছে দরজা বন্ধ করে লিখছি, দরজা খুলে দেখি উনি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার ঘরের সামনে। উনি নিজেই লেখক কিন্তু তখন হয়তো খিদে লেগেছে বা বাচ্চা কাঁদছে, উনি থামাতে পারছেন না, দাঁড়িয়ে আছেন বন্ধ দরজার সামনে, আমি সেটা টেরো পাইনি, দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছেন। তো সেগুলো তো আমি বলবো সহযোগিতাই বটে, অন্য কোনো মানুষ হলে হয়তো বিরক্ত হয়ে বলতেন এত কি লেখো, বাইরে বেরো, বাচ্চা কাচ্ছে, এটা উনি কোনোদিনও বলেননি। শুধু তাই না, আমি যখন হায়ার স্টাডি করবার জন্য বিলেতে গেলাম, দুটো ছোট ছোট বাচ্চাকে ফেলে উনি দুটো বাচ্চাকে 3 বছর দেখে রেখেছিলেন, তাদের খাওয়া দাওয়া, স্কুল পাঠানো, তাদের পড়াশোনা সব কিছু তিনি দেশে দেখে রেখেছিলেন। তো তার প্রতি আমার কৃতজ্ঞতা সীমা নাই। সেই কারণে উনি যদি তখন বলতেন যে না আমি সব করতে পারবো না, তুমি চলে আসো, তাহলে আমি পড়াশোনা করতে পারতাম না। আমি যে ডাক্তার, আমার তো একটা নিজের লাইন আছে লেখাপড়ার, তো সেই লাইনে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন, সেই জন্য তার প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ। কিন্তু আমি যখন দেশে ফিরে এলাম তখন উনি আবার আমার পরে সব কিছু ছেড়ে দিয়ে নিজে কাজ করতে থাকলেন, সেটা তো পরস্পরের সহযোগিতা। তার যে 35 ভলিউম যে বইটা বের করেছে ঐতিহ্য, তার ভিতরে একটা ভলিউমের মধ্যে চিঠিপত্র আছে, সেই চিঠিপত্র তোমরা যদি পড়ো অবাক হয়ে যাবে, একটা মানুষ কীভাবে সংসার করছেন, একটা মানুষ কীভাবে একাকী সংসার করছেন, একাকী বাড়িঘর তৈরি করছেন, একাকী বাচ্চাদের দেখে রাখছেন, শ্যালক শালিকা ভাই বোন সবাইকে দেখে রাখছেন, এটা তোমরা না পড়লে বিশ্বাসই করবে না তার নিজের হাতে লেখা। তো আমি মনে করি যে মানুষ হিসেবে লেখক, লেখকের চেয়েও অনেক বড় মাপের মানুষ ছিলেন। লেখার লেখার রাজ্য তো আলাদা, কিন্তু মানুষ হিসেবে অনেক বড় মাপের মানুষ ছিলেন। কাউকে কোনোদিনও হেয় করে কথা বলতে আমি তাকে দেখিনি। তাকে বহু লোক হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে লেখায় বা চালচলনে বা কথাবার্তায়, আমি কিন্তু কাউকে কোনোদিন দেখিনি তিনি তার বন্ধুবান্ধব কাউকে, কোনো লেখককে, সে ছোট হোক বা বড় হোক, কোনো হেয় করছেন, কখনোই না।
এই চমৎকার, আসলে অনেক না জানা কথা আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম। তো সৈয়দ শামসুল হকের এমন কোনো ঘটনা, যেহেতু আপনারা অনেক দিন একসাথে বসবাস করেছেন, এমন কোনো ঘটনা কি এখন মনে পড়ছে যেটা আমাদেরকে শেয়ার করা যায়? একটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে যে উনি একদিন খুব মন খারাপ করে বসেছিলেন। এটা 80-এর দশকের বা 90-এর প্রথম দিকের কথা। একদিন দেখি ভোরবেলা ঘুম থেকে উঠেছি আমি, দেখি উনি আমার আগেই উঠে চুপ করে মাথা ঝুঁকিয়ে বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? আমি তো অবাক, এরকম তো কখনো দেখিনি, হাসি খুশি মানুষ। উনি বললেন যে আমি যেভাবে কাজ করছি, যে লাইনে কাজ করছি, সেটা কি ঠিক আছে? আমি কি ঠিক লাইনে কাজ করছি? এই যে এক হাতে নাটক লিখছি, এক হাতে কবিতা লিখছি, এক হাতে গল্প লিখছি, উপন্যাস লিখছি, অনেক লোকে অনেক ধরনের ক্রিটিসিজম করে, তা আমি কি ঠিক লাইনে আছি? তখন আমি কীভাবে এই কথাটা তার মনে আসছে, কেন তার এত মন খারাপ, খুব সম্ভব কবিতা সম্পর্কে হবে। আমি বলেছিলাম যে না, তুমি ঠিক লাইনে আছো, আমি কিছুটা কিছু সময়ের বুঝিনি। জন্য হলেও কি উনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন? কিছুটা সময়ের জন্য হয়তো মন খারাপ লাগতোই, অনেকে অনেক ধরনের কথা বলতো। আমি বলছি না, তুমি ঠিক লাইনে আছো, তুমি ঠিক কাজ করছো, তোমার সাহিত্য ঠিক লাইনে আছে। কারণ তার মতো সাহিত্য তো আমি করি না, কিন্তু এইটুকু তো আমি বুঝতে পারি যে তিনি খুব ভালো একজন লেখক, এইটুকু তো বুঝতে পারি। সেই ধারণা থেকে আমি বললাম যে না, তোমার সব কাজ ঠিক, তুমি যেভাবে করছো সব ঠিক আছে, এইটুকু। আর আনন্দের কথা হচ্ছে, আমি যেদিন প্রথম MRCP পাস করি ইংল্যান্ডে থাকতে, তখনকার দিনে তো ওইভাবে টেলিফোন বা মোবাইল ছিল না, ওনাকে খবরটা দিলাম, উনি ভীষণ খুশি হয়েছিলেন, খুব হাসছিলেন, খুব বলছিলেন যাক অনেকদিন পরে আমরা একটা খুশির সংবাদ পেলাম। তো সেই খুশিটা আমরা দুজনে মিলে দুই দুই প্রান্তে, আমি ইংল্যান্ডে উনি বাংলাদেশে, শেয়ার করলাম। এটাই আর কি আমাদের আনন্দ। আর সাংসারিক কত খুঁটিনাটি আনন্দ আছে, যেমন আমার জন্যে প্রতি বিবাহ বার্ষিকীতে ছোট্ট একটা প্রেজেন্ট নিয়ে আসতেন, খুব দামি কিছু না, অল্প জিনিস, সেটাই আমার ভালো লাগতো। কখনো গলার হার, কখনো একটা পাউডারের কৌটো, কখনো কিছু, যখন যেটা পারতেন। কোনোদিন ভুলে যেতেন না, আমার বিবাহবার্ষিকী আমি ভুলে যেতাম, উনি কখনোই ভুলতেন না। আমার জন্মদিন আমি ভুলে যেতাম, উনি কখনো ভুলতেন না। ওনার জন্মদিন আমি ভুলে যেতাম। আচ্ছা, আমি আমার মেয়ে ছেলে সেটা নিয়ে কি কোনো আক্ষেপ ছিল কি? আমি আমার ছেলে মেয়ের জন্মদিনও ভুলে যাই, আমি একটু ভুলো মন একটু ভুলে যাই, কিন্তু উনি কখনো মাইন্ড করতেন না, না কোনোদিনও মাইন্ড করেনি। এমনকি আমার ছেলে মেয়েরাও মাইন্ড করে না, তারা জানে যে আমাদের এত বড় জন্মদিন মা ভুলে গিয়েছে, আমি সেটাও ভুলে যাই মাঝে মাঝে। এখন বইতে লিখে রাখি ওর, এখন তো মোবাইল আছে, মোবাইলে আমাকে মনে করে দেয় যে এইটা জন্মদিন। কিন্তু আমি প্রায়শই জন্মদিন, বিবাহ বার্ষিকী এটা ভুলে যেতাম, কিন্তু উনি কোনোদিনও ভোলেননি। তার জন্য তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে অন্তত আমাদের জীবনে একজন ভোলেননি, যে আমাদের জীবনে কোন সময় বিশেষ মহেন্দ্রক্ষণ ছিল। হ্যাঁ, এখনকার সমাজ ব্যবস্থা আপনি তো এখন দেখছেন, এখন অনেক তরুণদের সাথেও আপনার নিশ্চয়ই পরিচয় আছে। তো এখনকার সমাজ ব্যবস্থা আসলে সৈয়দ শামসুল হকের লেখার প্রভাবটা আসলে কতখানি আপনি দেখতে আমি তো পাচ্ছেন? মনে করি তার কপালটা ভালো যে ইয়াং জেনারেশনই তার লেখা বেশি পড়ছে, এবং তাতে আমার মনে হয় তিনি এমন কিছু লিখেছেন যা ইয়াং জেনারেশনকে ভাবতে প্ররোচিত করে। আমার মনে হয় এখানেই তার লেখার সার্থকতা। এমন আমি হয়তো এমন লেখা লিখেছি যে লেখার কোনো 10 বছর পরে কোনো মূল্য থাকবে না, কিন্তু তার লেখার একটা মূল্য আছে, এই কথা আমি মনে করি। বিশেষ করে তার কবিতা, তার নাটক, তার উপন্যাস, এগুলো ছোট গল্প, এই যে ছোট গল্প নিয়ে প্রচুর সিনেমা হচ্ছে, তার উপন্যাস নিয়ে সিনেমা হচ্ছে, তা তোমার মনে হয় যে তার এখনো তার গ্রহণযোগ্যতা আছে তার বর্তমান সমাজের কাছে। আপা, এবার একটু আপনার লেখালেখি প্রসঙ্গে কথা বলতে চাই। আপনি এখন লেখালেখি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি এখন একটা উপন্যাস লিখছি এবং ছোট গল্প লিখেছি কয়েকটা, করোনা পিরিয়ডে বেশ কয়েকটা উপন্যাস, দুটো তিনটে উপন্যাস আর কিছু কবিতা লিখেছি, সেগুলো এখন বের করছি একটা একটা করে। এগুলো আমি আমার কাজ করে যাচ্ছি, অনেকদিন কোনো কাজ করতে পাইনি, তিনি চলে যাওয়ার পর মন টন খুব খারাপ ছিল, তো স্বাভাবিক। তো এখন আবার আস্তে আস্তে রিকভার করছি, আস্তে আস্তে আমি কিভাবে তার শোকটা কাটিয়ে উঠলাম জানো, যেহেতু তার কাজ এত পড়েছিল, এত কাজ আমাকে শেষ করতে হবে, এবং আমি চলে গেলে পৃথিবীর কেউ নেই এই কাজ করবে, সেটা আমার ধারণা ছিল তখন। এখন মনে হয় আমি চলে গেলেও কেউ না কেউ তার কাজ করবে, তখন মনে হয়েছিল আমি চলে গেলে কেউ তার কাজ করবে না, তাই পাগলের মতো তার লেখা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। এখন কিছুটা কাজ, আমি 35 ভলিউম তার বই বের করেছি, আরো 5 খণ্ড বেরোবে, তারপরে আমি মনে করি যে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে
যতটুকু সময় থাকে নিজের কাজ করতে পারবো। আপা অনেক শুভকামনা রইল আপনার সকল কাজের প্রতি, এবং আজকের এই অনুষ্ঠানে আমরা আরও একবার এই অনুষ্ঠানের মাধ্যমে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সব সময় দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং এই বাংলা ভীষণকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নোট টাওয়ার 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অন্যায় করে লজ্জিত না হওয়াটাও আরেকটা অন্যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।